বিশ্বের সবচেয়ে বেশিরভাগ দেখা এই ছবিটির মূল্য কত, আর ছবিটি কোথা থেকে তোলা হয়েছিল, কত সালে এবং ছবিটি তুলেছিলেন কে? দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে জানাবো উইন্ডোজ এক্সপির ডিফল্টে যে ছবিটি দেখা যেত সেই ছবিটি সম্পর্কে আদ্যোপান্ত। এই ছবিটি কিনেছিলেন বিশ্বের বিখ্যাত ধনী ব্যক্তি মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। কিনেছিলেন কত টাকায়? আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে এর বিস্তারিত জানাবো। আর কথা নয়, চলুন তাহলে প্রতিবেদনটি শুরু করা যাক। সবুজ ঢেউ খেলানো ঘাস, উপরে নীল আকাশ, তাতে দুধ সাদার মতো মেঘ। উইন্ডোজ এক্সপি ব্যবহার করেছেন যারা, তাদের কাছে ছবিটি অতি পরিচিত, কিন্তু বর্তমানে এই ছবিটি অতীত স্মৃতি হিসাবে সকলের মনে রয়ে গেছে, কারণ সময়ের ব্যবধানে উইন্ডোজ এক্সপি থেকে পরিবর্তন হয়ে বর্তমানে আমরা ব্যবহার করি উইন্ডোজ 7, 8, 10, বর্তমানে 11 চলে এসেছে। তাই এই ছবিটি বর্তমানে অতীত স্মৃতি হিসাবে সকলের মনেই স্থান করে নিয়েছে। উইন্ডোজ এক্সপিতে ব্লিস নামের এই ওয়ালপেপার ডিফল্ট ছিল, আর এই ছবিকেই বিশ্বের সবচেয়ে বেশিরভাগ দেখা ছবি হিসাবে বিবেচনা করা হয়। 1996 সালে ছবিটি তুলেছিলেন মার্কিন ফটোগ্রাফার চার্লস ও রিয়ার। এটি তোলা হয়েছিল ক্যালিফোর্নিয়ার ন্যাপা ও সোনোমা এলাকায়। গাড়িতে করে যাওয়ার সময় দৃশ্যটি দেখে খুবই ভালো লেগেছিল ফটোগ্রাফারের, আর তখনই তিনি গাড়ি থেকে নেমে ছবিটি ক্যামেরাবন্দি করেছিলেন। ছবিটি ক্যামেরাবন্দি করার সময় তিনি কোনো পরিকল্পনা ছাড়াই ছবিটি ক্যামেরাবন্দি করেছিলেন। ছবিটি তোলা হয় ভি মামিয়া RJ-67 ফিল্ম ক্যামেরার মাধ্যমে। ছবিটিতে কোনো প্রকার ফটোশপ করা হয়নি। চার্লস এরপর ছবিটি স্টক ফটো এজেন্সি ওয়েস্ট লাইটের কাছে জমা দেন। 1998 সালে ছবিটি চোখে পড়ে মাইক্রোসফটের কর্ণধর বিল গেটসের, আর তিনি $100,000 ছবিটির স্বত্ব কিনে নেন। তবে প্রকৃত অর্থে কত টাকা লেনদেন হয়েছিল এই ছবিটি নিয়ে তা কখনোই জানাননি চার্লস কিংবা মাইক্রোসফট। এদিকে ধীরে ধীরে ফটোগ্রাফার হিসাবে খ্যাতি ছড়িয়ে পড়ে চার্লস ওরিয়ারের। তারপর বড় বড় খ্যাতিমান সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে থাকেন এই ফটোগ্রাফার। অন্যদিকে অপর একটি ছবিও মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপিতে ওয়ালপেপারের অপশনে থাকত, তা হচ্ছে অটোম্যান। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার পিটার বুরিয়ান। একটি ফটোগ্রাফি ম্যাগাজিনের হয়ে একটি লেন্সের পরীক্ষা করার সময় তুলেছিলেন তিনি। এরপর ছবিটি মাইক্রোসফটের ফটোগ্রাফার কেনাবেচার ওয়েবসাইট করবিশে পাঠিয়ে দেন। ছবিটি মাইক্রোসফট মাত্র $300 বিনিময়ে কিনে নেয়। পিটার একদমই জানতেন না কোন কারণে ছবিটি কিনে নেয় মাইক্রোসফট। পরে যখন জানতে পারেন বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটারে তার ছবিটি ডিফল্ট হিসাবে থাকবে, তখন আকাশ থেকে পড়েন তিনি। কেননা এত কম দামে ছবিটি বিক্রি করায় অনেকটা আফসোসও করেন। বলেন, কিছু না ভেবেই ছবিটি তুলেছিলাম, কিন্তু এই ছবি যে কোটি কোটি মানুষ দেখবে তা কি করে জানবো।